আল্লাহু আল্লাহু কি যে মধুর না ধরার তাম মো মুনা সোনা হয় না তাহার আল্লাহু কি যে মধুর না السلام عليكم ورحمة الله تعالى عز وجل وبركاته نحمد الله سبحانه وتعالى ونصلي ونسلم على الحبيب وعلى آله وأصحابه وأزواجه وزرياته أجمعين أما بعد شو بيو গ্রামীণ ফোন নিবেদিত রমজান মুবারক পাওয়ার্ড বাই ওয়ার্ল্ট অ্যান স্মার্ট ফ্রিজ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যেটির মাঝে মাঝে মধ্যে আমাদের মধ্যে একটু গোলমেল পাকিয়ে যায় এই বিষয়গুলো নিয়ে সেটি হচ্ছে সাদাকা জাকাত এবং ফেতরা এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাল্লাহ এবং এই বিষয়ে আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন দারুননাজা সিদ্দিকিয়া কাবিল মাদ্রাসার সম্মানিত মহাদেশ মুফতি بدرুজ্জামান রিয়াদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকে আমরা এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার আগে একটা ফোন চলে এসেছে আমাদের হাতে ফোন নিয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলাইকুম

মূল কথা এক্ষেত্রে দুটি বিষয় মনে রাখতে হবে রসুল করিম সাল্লাহ একটি হাদিস যেটি আম্মাজান আয়সারাদি আল্লাহ বর্ণনা করেছেন যেটি সাহি বুখারিতে এসছে আল্লাহ রসুল বলেছেন যে মা আহ দাসা ফি আমরিনা হাজা মা লাইসা মিনহু ফাহু আর যে ব্যক্তি আমাদের শরীয়তে এমন কিছু ইন্ট্রোডিউস করলো যা শরীয়তের মধ্যে নাই সেটা প্রত্যাখ্যাত এক্ষেত্রে দুটো জিনিস একটি হলো নব আবিষ্কৃত বিষয় এবং দ্বিতীয় শর্ত বা কন্ডিশন হচ্ছে শরীয়তের সাথে সাংঘর্ষিক হতে হবে কিন্তু শরীয়তের সাথে সাংঘর্ষিক না যদি এমন কোনো নতুন বিষয় হয় যেমন অমর ইবনে খাতাব রাদিয়া আল্লাহুর জামানা থেকে কিন্তু বা জামাত যে তারাবির নামাজটা আমরা পড়ি এটি কিন্তু অমর ইবনে খাতাবরাদিয়া আল্লাহুর জামানা থেকে ইন্ট্রোডিউস হয়েছে কোরআনুল কারীমের যে হরকতগুলো সেগুলো কিন্তু আমার ওই হাজিনুর ইউসুফের জামানা থেকে অর্থাৎ সাহাবাহি কেরামদের পরে এসেছে তো মূল কথা এটি যদি এটি নব আবিষ্কৃত হয় এবং কোরআন সন্ন্যাস সাথে সাংঘর্ষিক হয় সেটি বিদ যদি সে তেমন বেদআ হয় তাহলে অবশ্যই সেটি পরিত্যাজ্য এমনকি আল্লাহ রসুল বলে দিয়েছেন মান ওয়াক্কারা সোহিবা বিদ আতিন যে ব্যক্তি একজন বেদাঁতি ব্যক্তিকে সম্মান প্রদর্শন করলো ফা ফাঁকা আনা হাদামিল ইসলাম কেমন যেন ওই ব্যক্তি ইসলামকে ধ্বংসের দিকে এগিয়ে দিতে সাহায্য করলো নাওজবিল্লা এই জন্য বেদ অবশ্যই পরিত্যাজ্য এবং যেগুলো সুন্না সমৃদ্ধ রসুল করিমস ইসলাম কিছু কাজ করেছেন কিছু কাজ করেননি কিছু কাজ করতে মানা করেছেন তা আমরা সেই কাজ করব না যেটা আল্লাহ রসুল নিষেধ করেছেন কিন্তু যেই কাজে রসুলের বাকির নিষেধ নাই এবং শরীয়তের সাথেও সংঘর্ষ নাই এমন কোনো কাজকে একেবারে ইন জেনারেলি বেদাঁত বলার সুযোগ নেই এই জন্য অনেক গবেষণা এবং আল্লাহ রসুলের বক্তব্য পাওয়া যায় কিনা আল্লাহ রসুল হয়তো কাজটি করেননি কিন্তু আল্লাহ রসুলের কোনো একটি ইনস্ট্রাকশন বা ইন্ডিকেশন থাকলে সেটি কিন্তু অধিকাংশ আলেমদের মতেই সেটি এক কথায় বেদাঁত বলার সুযোগ নেই আচ্ছা এরকম যদি হয় যে পদ্ধতিগত নতুন কোন সিস্টেম দ্যাট মিনস আমি চারটা পাঁচটা এবাদতকে একত্রিত করে আমি এবাদতটা একটা ইবাদত আমি করছি সেখানে কোনোটাই হারাম নয় কোনোটাই বেদাতের লেশ মাত্র নেই কোনোটাতে শেরক নেই এরকম যদি হয় সেক্ষেত্রে সেই আমলটাকে কি বেদাত বলা না এটা বেদাত বলার সুযোগ নেই বরং এই অলামাই কেরাম কিন্তু এভাবে আমল করতেন বিশেষ বিশেষ দিনগুলোতে অলামাই কেরাম কী কী আমল করা যাবে কোরআন শরীফ তেলাওয়াত করতেন নামাজ পড়তে বলেছেন জিকির করতে বলেছেন শরীফ পড়তে বলেছেন এখন একজন ব্যক্তি যদি ওই দিন বা বিশেষ কোনো একটা মুহূর্তকে কেন্দ্র করে তিনি এই সম্মিলিত এই বাদতগুলো করেন এবং এগুলোকে তিনি করার জরুরি মনে না করেন শর্ত হলে এগুলোকে ম্যান্ডেটরি মনে না করা তাহলে এটাকে এক কথায় দাঁত বলা এটা কিন্তু সঠিক বিচার হবে না এই আমাদের দেশেই বা গোটা বিশ্বে এমন দেখা যায় যে আল্লাহ রাসুল করেননি আমি কেন করব এই একটি কমন বক্তব্য দেওয়া হয় কিন্তু রাসূল করিম ইসলাম বলেছেন যে মা আতাই তুকুম বিহি ফাহুজুহু আমি যা নিয়ে এসেছি তা গ্রহণ করো আমার নাহাই তুকুম আনহু ফান্তাহু যা নিষেধ করেছি তা ছাড়ো কিন্তু আল্লাহ রাসুল কখনো বলেননি মা আলম আফ আল্লাহ তাফ আলু আমি যা করিনি তা তোমরা করো না

জামানাতে চলে গেছে মূল কথা ওইটা যে আমরা একটা কথাই বলি যে নতুন আবিষ্কৃত কিন্তু দ্বিতীয় শর্ত যেটা আল্লাহ রসুল বলেছেন মিনহু আমাদের শরীয়তের সাথে সাংঘর্ষিক যেটা সেটা প্রত্যাখ্যাত কিন্তু শরীয়তের সাথে সাংঘর্ষিক না এমন কোন যদি ভালো কাজ হয় এবং আল্লাহ রসুল তো বলেছেন মানসান্নাফিল ইসলামী সুন্নাতন হাসানাতন ফালু আজরু মান আমিলা বিহা সহি মুসলিমের হাদিস যে ব্যক্তি নতুন একটি পদ্ধতি শুরু করলো আমার শরীয়তের মধ্যে যেই পদ্ধতি আগে ছিল না এবং ওই পদ্ধতি অনুযায়ী ওলামা একেরাম পরবর্তী জেনারেশন যদি আমল করে তাহলে ওই ব্যক্তি যে ইন্ট্রোডিউস করলো তার জন্য সেই সুন্নত অনুযায়ী আমলের সব তার আমল নামে থেকে যাবে সুহান আল্লাহ আজকে বিষয়বস্তু সম্পর্কে আজকে আমরা যে তিনটি বিষয় আপনি বলেছেন জাকাত সাতকা এবং ফিতরা প্রথমত জাকাত এটি একটা ব্যাপক বিষয় জাকাত এর বাংলা অর্থ হলো বৃদ্ধি পাওয়া আর নামা বা জিয়াদা অর্থাৎ জাকাত দিলে সম্পদের বৃদ্ধি পায় জাকাত দিলে সম্পদের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন প্রবৃত্তি করেন সম্পদকে পবিত্র করেন জাকাতের আরেকটা অর্থ হলো পবিত্র পবিত্র করা আফলাহা অর্থাৎ ওই ব্যক্তি সফল হলো যে তার নিজেকে পরিশুদ্ধ করলো তো এই তাজকিয়া বা জাকাত যে সম্পদ এটি কিন্তু ফরজ ইবাদত ইসলামের যে পাঁচটি মৌলিক যে ফান্ডামেন্টাল যে পিলার এর মধ্যে কিন্তু জাকাত একটি অন্যতম জাকাত হচ্ছে নিজের সম্পত্তি থেকে একটা নির্ধারিত অংশ নেশা পরিমাণ পরিপূর্ণ হলে এক বছর ঘুরে আসলে একজন উপযুক্ত ব্যক্তিকে আটটি খাত আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এই আটটি খাতের যে কোনো একটি একজন ব্যক্তিকে এটি বুঝিয়ে দেওয়ার নাম হচ্ছে জাকাত এবং সেক্ষেত্রে সত্য করতে শর্ত হচ্ছে তামলিকুল মাল মালের কিন্তু মালিক বানিয়ে দেওয়া আর সাতকা হচ্ছে নফল যে চ্যারিটি অর্থাৎ আমার উপরে যেটা ম্যান্ডেটরি না এমনি আমি সত্য ত্যাগ করে দিয়ে দিলাম তার নাম হচ্ছে সাদাকা আর ফেতরা যেটি সেটি হচ্ছে সেটা হচ্ছে আমাদের তো মাতানলিল মাসাকিন এটা হচ্ছে আমাদের গরিবদের খাদ্য এবং হচ্ছে তো হরাতানলি সায়ম এবং আমার রোজার পবিত্রকারী অর্থাৎ রোজাদার ব্যক্তি সক্ষম যে ব্যক্তি ওই ফিতরার দিনে বা রোজার দিনগুলোতে যখন তার কাছে জাকাত পরিমাণ সম্পদ থাকবে এটি এক বছর ঘুরে আসা শর্ত না ওই ব্যক্তি তার রোজার পবিত্রতার জন্য শুধু তাই না যদি দিনে সূর্যাস্তের সূর্য উদয়ের আগে তার নবজাতক সন্তানও তাহলে ওই সন্তানের পক্ষ থেকে সাতকাতুল ফেতের আদায় করবেন এটা কাদের জন্য এটা গরিব মিসকিনদের জন্য যাতে করে তারা ঈদের খুশিটা আমাদের সাথে শেয়ার অনেকে বলে থাকে যে ওই ভাষায় যিনি যারা কাজ করে দারোয়ান থেকে শুরু করে কাজের মহিলা বা বিভিন্ন শ্রেণীর কাজের লোক যারা আছেন ਤਾਦਰਕੇ ਕੀ صدقہ دواجاب کینا হ্যাঁ তাদেরকে সাতকা দেওয়া যাবে তবে এটি তাদের স্যালারি হিসেবে না কখনোই মনে রাখতে হবে যে এটা স্যালারি হিসেবে দিলে কিন্তু আদায় হবে না তার কাজের পারিশ্রমিক আমি দিব এরপরে আমি জানি তার ওই জাকাত নেওয়ার বা সাতকা নেওয়ার উপযুক্ততা আছে তাহলে আমি তাকে এই সাতকা দিতে পারবো অসুবিধার কিছু নেই তবে সবচেয়ে উত্তম সাদকা হচ্ছে রসুল কারিমস ইসলাম বলেছেন তুমি তোমার সাতকাটা দিবা তোমার নিকট আত্মীয় স্বজন যারা গরিব অসহায় আছে কেননা আল্লাহ রসুল বলেছেন যদি তুমি অন্য ব্যক্তিকে দাও ফা সাদাকা আর যদি কোনো আত্মীয় স্বজনকে দাও তাহলে দুটো জিনিস হলো একটি হচ্ছে সাদাকা আর একটি হচ্ছে সেলা অর্থাৎ সাতকাও দেওয়া হলো এবং আত্মীয়তার বন্ধনটাও রক্ষা করা হলো এজন্য সাতকাটা নিকট আত্মীয় যদি হন তাহলে তাকে দেওয়াটা সর্বোত্তম এটি হাদিস থেকে কিন্তু পাওয়া যায় সুস্পষ্টভাবে জাকাতের যে খাতগুলো রয়েছে এই খাতগুলো একটু আপনি বিস্তারিত বলুন জাকাতের মৌলিক কথা হলো জাকাত এমন একটি ফরজ এই বাঁধা আমি ইচ্ছে করে কিন্তু যত্র তত্র জাকাত দিলে কিন্তু এটা হবে না এই জন্য আমাদের উচিত হবে জাকাত যে নির্ধারিত খাত আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমে বলে দিয়েছেন ইন্নামা সদাকাতুল ফকার

আমার আমার দুটো প্রশ্ন একটি প্রশ্ন হচ্ছে চালাতের নামাজ যে দুরাক করে কি পড়ি সালাম ফিরে আবার রিপ্লাই নিয়োগ করতে হবে কিনা আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অজু করেছে কোনো মানুষ যদি হঠাৎ করে ভাবি বা জাতির সাথে দেখা হয় কথা বলে সেক্ষেত্রে কি অজুর কোনো ব্যাঘাত ঘটবে কিনা ধন্যবাদ না ভাই যেটা প্রশ্ন করেছেন প্রথম কথা হলো যে নামাজ প্রত্যেক দুই রাকাতই পার্টিকুলার আলাদা বাধা এজন্য নিয়ত করতে হবে তবে সেই নিয়তটা কিন্তু মৌখিকভাবে করা জরুরি নয় আমাদের দেশে যেটি হয় যে আমরা এক পক্ষওয়ালারা শুধু বলি যে নিয়ত করা বিদআত আরেক পক্ষ আমরা নিয়ত করা জরুরি মনে করে এমন নিয়ত করি যে নিয়তের অর্থটা বুঝি না রাখা তাই পড়তেছি বাট আমরা কি পড়তেছি নিয়াতে এটা কিন্তু বুঝছি না অতএব দুটোই কিন্তু প্রান্তিকতা মুক্ত না অতএব নিয়ত মুখে করা জরুরি না এটা বাস্তব বেদাঁত না কিন্তু নিয়তটা মুখে পড়লে যেন আমরা বুঝে পড়ি যে আমি কী পড়ছি যে আল্লাহ আমি আপনার জন্য দুরাকাত নামাজ পড়ছি সুনত নামাজ বা তাহাজ্জুদ নামাজ এটি যে আমি পড়ছি আরবীতে সেটি বুঝে যেন পড়ি তো এজন্য মুখে পড়া জরুরি না যেহেতু আপনি আল্লাম ফিরিয়েছেন তারপরে আবার দুরাকাত পড়তে দাঁড়িয়েছেন নিয়ত কিন্তু অটোমেটিক্যালি হয়ে যায় যেহেতু আর নিয়ত ফেলুল কলব নিয়তটা হচ্ছে কলবের ব্যাপার আর দ্বিতীয় যে প্রশ্ন করেছেন না কারোর সাথে দৃষ্টিপাত হলে ইভেন যদি কোনো অশ্লীল দৃশ্য কেউ দেখে আল্লাহ মাফ করুন যদি সে কোনো অশ্লীল বাজে নাচ গান এমন কোনো অশ্লীল ভিডিও দেখে এবং তার অজুভঙ্গের কোনো কারণ অর্থাৎ তার কোনো রাস্তা দিয়ে খারাপ কিছু বের না হয়ে যায় তাহলে ওই ব্যক্তির জন্য অজু ভঙ্গ হয় না তবে তার খারাপ নজরের যেটা গুণা যেহেতু রসুল সারসলাম

আমার দুটা প্রশ্ন ছিল প্রথম প্রশ্নটি হচ্ছে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাম তো রহমত এবং মুনাফিকের বিপদ মৃত্যুতে ওনার আচরণ এবং ব্যবহার কেমন ছিল আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমরা যতটুকু জানি যে নবীজি তো কখনো কাউকে বদদোয়া দিতেন না কিন্তু একজনের কাছে শুনলাম যে বদদোয়া দেওয়া নাকি নবীজি এর শুননা তো এটাই যদি একটু ব্যাখ্যা করতেন আর কি অবশ্যই আপনি শুনতে থাকুন জি বোন খুবই ভালো প্রশ্ন করেছেন এবং এটি আসলে আমাদের সমাজে আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের যে সৌন্দর্য সেটি কিন্তু আমরা বহিঃপ্রকাশটা পাই না কারণ আমরা রসুল করিমসাল্ ইসলামের ওই আচরণটা কিন্তু দেখাতে পারছি না কিন্তু আজকের এই বিশ্বে আমরা কিন্তু কিছু আচরণ দেখতে পাই যেমন অমুসলিম দেশগুলো যখন বিভিন্ন বিপদে পড়ে গেছে তখন মুসলিম দেশগুলো কিন্তু হেল্প করেছে সর্বশেষ যদি আমরা বলি সেটি শুনার আমল হয়েছে সৌদি আরব থেকে ভারতে কিন্তু অক্সিজেনের

বলেন হ্যাঁ জামায়াতুল ইয়াহুদ এটা হচ্ছে ইহুদ ইল্লা বলেন আলাইসাত নাফসা সে কি একটা জীবন না এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো অমুসলিমদের উপাস্যকে গালি দিতে মানা করেছেন আমরা অমুসলিমদের যে যে ব্যবহারগুলো তাদের সাথে যে আচরণ তা দিয়ে কিন্তু ইসলামের বিজয়টা কিন্তু এসেছে আল্লাহ কোরআনে বলেছেন লা তাসুব্বুল্লাযিনা ইয়াদুউনা মিন দুনি আল্লাহ আল্লাহ তআলা অন্যকে যারা ডাকে তাদের ওই উপাস্যকে তোমরা গালি দিও না গালি দিলে কি হবে এর রিএক্টে তারা তোমার আল্লাহকে গালি দেবে না বুঝে

সুপার হিউম্যান তিনি একেবারে অদ্বিতীয় মানুষ আল্লাহ রাসুলের প্রায় জন সাহাবিকে হাফেজ সাহাবিকে হত্যা করা হয়েছিল আল্লাহর ওই একটা সময় আল্লাহ রাসুল একটা গোত্র হত্যাকারী গোত্রের ব্যাপারে আল্লাহ রাসুল কিন্তু সাময়িকভাবে তিনি বদুয়ার মতো করেছিলেন এরপর আল্লাহ পাক তাকে এটাকে উডড্রো করতে বলেছেন সর্বোচ্চ এক মাস রসুলের করিম ইসলাম নামাজে কুনুতের মধ্যে তার সত্তর জন সাহাবিকে শহীদ করা হয়েছে তারা কোরআনের সংরক্ষক বিশেষ একটা সময় আল্লাহ রাসুল এই অত্যাচারীদের বিরুদ্ধে দোয়াটা করেছে আবার ওই আরেকবার

আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে হ্যাঁ ভালো প্রশ্ন করেছেন এটা কোন কোনো মুফাসসির এই বক্তব্য দিয়েছেন তবে এটি বা একেবারে সর্বশেষ কথা এটা না যে এই কারণেই তারা মেধাবী বরং মেধাবী তো রিজিক এই আল্লাহর আলমিন সর্বত ব্যাপী দিয়েছেন বরং আমরা দেখেছি ইসলাম এবং এই গোটা বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি মেধাবী কিন্তু মুসলমানরাই ছিলেন এবং আমরা ইতিহাস যতগুলো দেখি বিজ্ঞানের যতগুলো শাখা প্রশাখা আছে চিকিৎসা বিজ্ঞান বলি ভূবিজ্ঞান বলি প্রত্নতত্ত্ব বলি গোটা বিশ্বের যত অবদানগুলো আমরা দেখি তাতে কিন্তু মুসলমানদের কন্ট্রিবিউশনটাই বেশি দেখা যায় সবচাইতে বেশি সবচাইতে বেশি এই আমরা এই বিষয়ে সার্টেইন একটা কথা বলবো না যে ওই কারণেই তারা পেয়েছে বরং তারা তারা কিন্তু মান্না সালোয়ার ব্যাপারে কিন্তু আল্লাহর উপরে নারাজ ছিল যে আল্লাহ এই মান্না সালো আর লাগবে না আপনি আদা দেন রসুন দেন পেঁয়াজ দেন ডাল দেন ভুট্টা দেন এগুলো চেয়ে বসলো আল্লাহ সে নিয়ামত কিন্তু উঠিয়ে নিয়েছেন আর দাজ্জালের যে বিষয় বিভিন্ন রেওয়ায়াতের ক্ষেত্রে আসছে কেউ কেউ ফিলিস্তিনের কথা বলেছেন কোন রেওয়ায়াতে শাম সিরিয়ার কথা বলা আছে এজন্য দাজ্জালের এই বিষয়টি কিন্তু গবেষণারলভদ বিষয় কেউ কেউ দাজ্জাল লেখনি আসে পড়েছেন বা দাজ্জালের জন্ম হয়েছে এমন কথাও নিশ্চিত বলছেন আসলে এইlstmটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্পূর্ণ গুপ্ত একটা বিষয় আমরা ফোন নে কথা বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

বছর বছরের জন্য নির্দিষ্ট অ্যামাউন্টে তো সেটা শেষ হওয়ার পরে আমাদেরকে ইন্টারেস্ট সহই একটা অ্যামাউন্ট দেওয়া হয় ইন্টারেস্টটা তো হারাম কিন্তু ব্যাংক থেকে যেহেতু দেওয়া হচ্ছে সেটা কি আমি নিজের কাজে ব্যবহার না করে মসজিদ মাদ্রাসা বা

এটা হচ্ছে মূল কা দেওয়ার যে খাত আমরা আলোচনা করেছিলাম তার মধ্যে আমরা বলেছি ফকির মিসকিন এবং জাকাত যে কালেক্ট করবেন এবং কালেক্টরকে দেওয়া যায় এছাড়াও মোয়াল্লিফাতে বলেছেন ইসলামের পথে আকৃষ্ট করার জন্য যারা ন মুসলিম অথবা কোনো ব্যক্তি হয়তো অর্থাভাবে সে অন্য অমুসলিম আছে তাকে অর্থের সাহায্যের মাধ্যমে ইসলামের পথে নিয়ে আসার সুযোগ আছে যদিও অধিকাংশ আলিমের বক্তব্য হচ্ছে যে আজকের এই যুগে বা রসুল ইসলামের পরবর্তী যখন ইসলাম গোটা বিশ্বে সেই পর্যায়ে পৌঁছে গেছে তখন আর এই খাঁটটি রহিত হয়ে গেছে এছাড়া তারা ঋণগ্রস্ত ব্যক্তি বল গাঁ রিমিন এবং যারা নাকি ফি সাবিল আল্লাহর পথে মুজাহিদ যারা তাদেরকে কি জাকাত দিয়ে সাহায্য করার সুযোগ আছে এবং ওয়াবনি সাবিল যে নাকি পথে বের হয়েছে কিন্তু এখন এমন অবস্থা হয়েছে যে পথে বের হওয়ার পরে তার চুরি হয়ে গেছে বা ছিনতাই হয়ে গেছে এখন জাকাতের টাকা না হলে ওই ব্যক্তি তার বাড়ি ফিরে যাওয়ার সুযোগ নেই বা চিকিৎসা করানোর সুযোগ নেই ওই ক্ষেত্রে ফর দ্য টাইম বিং অনুষ্ঠানে কিন্তু দীর্ঘতর অবস্থা প্রশ্ন হয় একটা প্রশ্ন নিয়ে একজন পীরের ছেলে কিভাবে মানে আমরা ওরা যেটাকে পীরতন্ত্র করা যদি আলোকে ব্যাখ্যাটা দিতাম ও বার্নিং প্রশ্ন খুব রেলেভেন্ট প্রশ্ন মূল কথা হলো যে এই একটি কমন যে এক প্রকারের বক্তব্য এটি দেওয়া হয় আসলে ঠিক না বরং আমরা দেখি আমরা সকলেই কিন্তু নবীর সন্তান এবং সমস্ত আম্বিয়া আলহিম সাল্লা সালাম কোনো না কোনো নবীর সন্তান ছিলেন যদি আমরা আদম আলাইসলামের সন্তান নু আল ইসলামের কথা বলি এরপর লুত আলাইসলামের কথা বলি ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ইউসুফ এবং সত্তর হাজার নবী বনি চালে ছিলেন তারা ইভেন আমাদের নবী মাহমুদ ইসলাম তিনিও কিন্তু ইব্রাহিম আসসালাম ইসমাই ইসলামের ওই বংশধারার কিন্তু সন্তান এজন্য নবীর ছেলে নবী হবেন যদি তার ওই যোগ্যতা থাকে তো অসুবিধার কিছু নেই বাট অযোগ্য হলে কেনানকে কিন্তু আল্লাহ রসু ইসলাম আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন বলছেন হে নুহ ইন্নাহুল্লা ইসামিন আহলিক যদিও তোমার সে সন্তান তারপরে সে তোমার পরিবারই না তো একইভাবে যদিও কোনো আল্লাহর ওয়ালি তার সন্তান যোগ্য হন এবং তার সে ধরনের আমল আখলাখ লেবাস পোশাক বা সব কিছুর যোগ্যতায় পড়াশোনায় তিনি যোগ্য হন তাহলে একজন পীর সাহেবের বা অলির সন্তান অলি হলে এটা অসুবিধার কিছু নাই কিন্তু তো আমরা সংক্ষেপে যে কথা যে শেষে বলছি ওয়াবনি সাবিল অর্থাৎ যে ব্যক্তি এক রাস্তায় বের হয়েছেন বিপদগ্রস্ত তিনি কিন্তু এই জাকাত নিতে পারবেন এবং যেটি ফি সাবিল্লা মুজাহিদ বা আল্লাহর পথের যে আরও কিছু বের খাতগুলো আছে মাদ্রাসার বিশেষ করে এতিমখানা যেখানে আছে পড়াশোনা যারা ছাত্ররা করছে তাদেরকে জাকাত দিলে এক পড়াশোনায় সাহায্য হলো এবং গরিব মিসকিনকে সাহায্য করার কিন্তু একটা সুযোগ তৈরি রয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আপনি প্রিয় দর্শক আমরা যে যা কিছু শুনলাম যে বিশেষ করে জাকাতের বিষয়টা এটাকে অত্যন্ত সতর্কভাবে আমাদেরকে দান করতে হবে এবং যে খাদগুলোতে আল্লাহ তালা বলেছেন সেগুলোতেই দান করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সালাম আলাইকুম ও রহমতুল্লাহ তালা ও বারাকাত